আসসালামু আলাইকুম, আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট এনটিভি। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমাদের অতিথি সোহেল খান। খান সাহেব, কেমন চলছে আপনার দিনকাল? আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। তো আপনার এই ভালো থাকার রহস্যটা কি? আসলে ভালো থাকার রহস্য যার যার কাছে, বুঝছেন? আপনি, আমি খারাপ থাকলেও কারো, মানে কারো কোনো ক্ষতি নেই, আমি ভালো থাকলেও কারো কোনো ক্ষতি নেই, এই হলো ভালো থাকার মূল উদ্দেশ্য আর কি। তো এই উদ্দেশ্যটা যে আপনি মেনটেন করছেন কিংবা এই আদর্শটা, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা শুনেন, এটা আমার কথা না, যারা ইন্টেলেকচুয়াল জ্ঞানীজন গুণীজন তাদের কথা, যে তুমি ভালো আছো না খারাপ আছো সেটা বড় কথা, তোমার মনের প্রশান্তি, মনের শান্তিটাই হচ্ছে বড় শান্তি। আমি ওই শান্তি নিয়েই থাকি। রাতের বেলা আপনার ফ্লোরে শুতে দেন, বিছনার মধ্যে শুতে দেন, 11টার মধ্যে ঘুমিয়ে দেন, না খাইবার দেন, না দেন, 11টার মধ্যে ঘুমাই পড়ে আমার, আবার 6:30-7 জাগনা হয়ে যায়। এর থেকে বড় শান্তি আর কি? টাকা পয়সা দিয়ে কী করুন রে ভাই, টাকা পয়সা কি আমার উপরে লই যাব? শান্তিটা হচ্ছে বড় জিনিস। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কখনোই আপনার ঘুমের ওষুধ লাগে না? না 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 না, আমি ঘুমের ওষুধ খাইও না। আমি খুব হ্যাপি একজন মানুষ, আমার স্ত্রী আছে, এক ছেলে এক মেয়ে, আমি খুবই সুখী একজন মানুষ। কিন্তু চরিত্রে তো দেখা যায় একটু দুষ্ট দুষ্ট টাইপের মানুষ। কথা হচ্ছে এটা, আমি ভালো চরিত্র করতে পারি না সেটা না, ডিরেক্টররা যেভাবে চাইবো সেইভাবেই তো আমাকে দিতে হবে, তাই না? সোহেল ভাই, মিডিয়াতে আপনি কী করে এলেন? আপনি চিনি আপনার ভাইকে, আপনার ভাই চ্যানেলের একজন সম্মানিত পরিচালক ইবনে হাসান, তো চলচ্চিত্র প্রযোজকও। আপনার কি মানে তার পথ ধরে আসা কিংবা তার হাত ধরে আসা? আসলে সত্যি কথা কি, আমার ভাই কখনোই চায় নাই যে আমি মিডিয়াতে কাজ করি আসি। আজ পর্যন্ত সে আমাকে কোনো হেল্প করে নাই। আমাকে যে হেল্প করছে তার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার গুরু মোস্তফা সরোয়ার ফারুকি, যার হাত ধরে আমি আজকে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। আমার ভাই একটা ডিরেক্টরকে কখনোই কোনো দিন বলে নাই যে আমার এই ভাই অভিনয়টা পারে বা এই অভিনয়ের জন্য সে অ্যাপ্রোপ্রিয়েট, তাকে নেন, সে কোনোদিনই বলে নাই, এখন পর্যন্ত বলে নাই, বলবেও না। তো আপনি ফারুকি ভাইয়ের নাগালে কীভাবে এলেন? এটা কাকতালীয়ভাবে ফারুকি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেছে। আমার ছোটো ভাইয়ের সাথে আমি দেখা করতে গেছি, রাস্তায় দেখা, রাস্তায় মানে চ্যানেলের মানে উঠানে বাইরে দেখা, হুট করে আমার দেখা করতেছে যে আপনার নাম, আপনার বাড়ি কোথাও জায়গা, এই সুজন নাম্বারটা নিয়ে, এই যে নাম্বার নিল, এই যে শুরু হইলো আমার জীবনের প্রথম হইলো ওই এক টেলিকমিউনিকেশনের বিজ্ঞাপন দিয়ে, ওরই কত কথা বলবে। তো আগে তো আপনি কখনো অভিনয় করেননি? না, আমি সত্যিকারী অর্থে আমার একাডেমিক নাটকের উপর একাডেমিক কোনো কিছু নাইও, অভিনয় করি নাই। তবে হ্যাঁ, এটা মনে আছে ছোটোবেলা যখন হাই স্কুলে পড়াশোনা করছি, রাত্রে 10টা থেকে শুরু হইতো, ভোর 5টার মতো নাটক হইতো, তাই না? সেই সমস্ত নাটকে আমি অভিনয় করি। শৈশবটা কোথায় কেটেছে, কীভাবে আপনি বেড়ে উঠলেন, সেই গল্প একটু শুনতে চাই। আমার শৈশবটা মানে ছোটোবেলা আমার গ্রামের বাড়ি হচ্ছে ধাম, মানে সাভার ধামরাই গ্রামেই কাটছে। আমরা 91 ফ্যামিলির লোকজন, তারপরে ঢাকা, তারপরে চিটাগাং, এখন তো আমি ঢাকাতেই সেটেল। গ্রাম আমার ভালো লাগে, গ্রামের কথা মনে হলে আমার কেউ দড়ি কাছে দিয়ে বাইন্দে রাখাবার না ভাই, আমি জায়গা বাড়িতে, কারো শাসন বাড়ানো আমার ভালো লাগে না, যে এমনি চলো অমনি চলো, এইটা করো সেইটা করো, এইটা করো না, আমার যেটা ভালো লাগে ওইটাই আমি করি। সোহেল ভাই, বিভিন্ন চলচ্চিত্র এবং নাটকে দেখা যায় যে আপনি ফাঁক ফকর খুঁজে খুঁজে প্রেম করার চেষ্টা করেন, আসলে আপনি জীবনে কতগুলো প্রেম করেছেন? শুনেন, প্রেম এমন একটা জিনিস, কথা হচ্ছেন, প্রেম কিন্তু আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, সবার ভিতরে আছে, এক একটা প্রেম এক এক রকম, ভালো লাগতেই পারে কাউকে, তার অর্থই না যে তার সাথে আমার একদম লুটমুটো খাইতে হবে, তা না। আমি জিজ্ঞেস করেছি যে আপনি প্রেম কতগুলো করেছেন, বাস্তবিক অর্থে আর চরিত্রে তো করেনি। যাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে পারি, সে এখন অস্ট্রেলিয়াতে থাকে, আর এখন তো প্রেম আমার বউর সাথে ছোটাই আমি প্রেম করি। আপনার যে অস্ট্রেলিয়া প্রবাসী সেই প্রেমিক, সে প্রেমিকটা আপনাকে ছেড়ে চলে গেল কেন, কী কারণ ছিল? সত্যিকারী অর্থে শুনেন, প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি লাগে। যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখন তো আমি একরকম ধরতে গেলে বেকারই ছিলাম, তাই না? ওর মধ্যে ভালো একটা বিয়ে আসছে, সে আমাকে প্রশ্নও করছে যে আমি কী করবো, আমি যদি ভালো ছেলে হইলে চলে যাও অস্ট্রেলিয়াতে আসে, তার সাথে আমার অস্ট্রেলিয়াতে দেখা হয়েছে, আমি দেখা করছি, অস্ট্রেলিয়ায় প্রোগ্রাম করতে গেছি, দেখা হয়েছে, আমি ভালো আছো, কয় না রে ভালো নাই, তোর কাছে গেলেই ভালো থাকতাম। তখন আমি মনে মনে করলাম যে না, তুই অনেক ভালো আছিস, কারণ আমার কাছে বিয়ে হইলে তোরা সময় দিতে পারতাম না, এই যে দেখ বউ বলে আমার ফালি অস্ট্রেলিয়ায় পড়ছি। কোনো কখনো হাহাকার হয় না? তার নামটা একটু বললে না, আমার প্রাপ্তি বা পাই নাই বা না পাওয়ার বেদনা আমার ভিতরে নাই, আমার নাই, জিরো, গেছে গা গেছে গা, এই জিনিসটা খাই নাই খাই নাই খাই নাই, তো কী হয়েছে, মরে যাবো, মরে তো যাব না, টেকা নাই নাই, আজকে নাই কালকে হইব। বাচ্চা কাচ্চা তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার এক মেয়ে এক ছেলে, মেয়ে বিয়ে দিছি, তার নিজের সংসার আছে, আমার ছেলে ডেপোডিলে পড়াশোনা করে, সেও মিডিয়াতে প্রায় প্রতিষ্ঠিতের দিকে, হয়তো খুব তাড়াতাড়ি আত্মপ্রকাশ পাবে,
ঘটবে এটা তার ইচ্ছা, আমার ইচ্ছা না। আমার ইচ্ছা ছিল আমার ছেলে অন্য কিছু হবে, আমি মিডিয়াতে, আমার ছেলে মিডিয়াতে কেন আসবে, তার ইচ্ছা সে মিডিয়াতে আসবে, আসুক, যদি ভালো করতে পারে করবো, আর যদি ভালো করতে না পারে পাগারে যেয়ে পড়বো। যেটা বলছিলেন যে আমার কোনো প্রাতিষ্ঠানিক অভিনয় শিক্ষা ছিল না, ফারুকির সাথে দেখা হলো এবং আপনাকে লুফে নিল এবং একটা বিজ্ঞাপনের পর পর আপনি রাতারাতি একটা খ্যাতির চূড়ায় চলে এলেন, তারপরে এই যে নাটক, এই যে চলচ্চিত্র, এই অভিনয় তো শিখতে হয়েছে, সেটা কী করে রপ্ত করলেন? আসলে সত্যিকারের অর্থে কি, আমি কোনো থিয়েটারের সাথে সংযুক্ত না বা প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞানও আমার নাই। আমাদের দেশে তো নাটকের ওপর কোনো স্কুলিং এখনও হয় নাই ওইরকমভাবে, আমাদের দেশের বাইরে হয়তো আছে। আসলে মানে কিছু কিছু জিনিস আছে আল্লাহর দেওয়া প্রদত্ত, যেমন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ভাষণে এখনও যদি মানুষ শুনে থমকে দাঁড়ায় এরকমভাবে, এরকম প্রত্যেকটা মানুষের ভিতরে গুণাগুণ আছে। মানুষ মানুষের আল্লাহ তাল্লাহ কিছু না কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠায়, কারোটা প্রকাশ পায়, কারোটা পায় না। হয়তো আমি ওই রকম একজনের মধ্যে পড়ে গেছি যে আমারটা প্রকাশ পাইছে। আমি যদি বয়সটা যদি আমার আর 20 বছরের পিছনে নিতে পারতাম, আমি তো দুনিয়া ফাড়াই ফেলতাম, আমি তো দুনিয়া ফাড়াই দিতে পারতেছি না। সবাই আমারে দিয়ে মানে খারাপ ক্যারেক্টার যেগুলো আছে, চেয়ারম্যান, বদমাশ, বর, এই সেই এগুলোই করায়। আমার খুব শখ যে আমার ছেলে হিরো হবে, আমার যে মনের সুপ্ত বাসনা ইচ্ছা সেটা আমার ছেলে পূরণ করবো, যেটা আমি করতে পারিনি। আমি যদি 20 বছর পিছনে যাইতে পারতাম তাহলে পরে আমি করতে পারতাম, মোশাররফ করিমের জায়গায় দাঁড়াতে পারতাম, অপূর্বর জায়গায় দাঁড়াতে পারতাম, আরফান নিশোর জায়গায় দাঁড়াতে পারতাম। অভিনয় কিছুই না, অভিনয় যদি আমি আমার মতো করে করি, এটাই অভিনয়। আমি কাউরে নকল আজ পর্যন্ত করি নাই যে এই লুকটারে নকল করুম বা এই লুকটারে করুম না। যেমন ধরেন আমাদের দেশে অনেক অভিনেতা আছে, অনেক অভিনেতা অভিনেত্রী আছে। দীপজল ভাইয়ের অভিনয় আমার খুবই ভালো লাগে, কবুরি আপা মারা গেছে, কবুরি আপার প্রতি শ্রদ্ধা নিবেদন, তার অভিনয় আমার অনেক ভালো লাগে। মানে যেটা বলার মতো না, দীপজল ভাইয়ের ভিতরে আমি নকল কোনো কিছু পাই না, কবুরি আপার ভিতরে আমি এরকম কোনো কিছু দেখিনি, হয়তো আমি নকল করি না দেখে হয়তো এদেরকে আমার ভালো লাগে, এরকম হইতে পারে। আমরা জেনেছি যে হুমায়ুন স্যারের একটা কাজও আপনি করেছেন পিপিলিকার উপন্যাস অবলম্বনে, তো সেই কাজটার বিষয়টা বলবেন। আসলে সত্যিকার অর্থে হুমায়ুন স্যার যখন মানে রোগে আক্রান্ত আমেরিকা থেকে সে আসলেন বাংলাদেশে কয়েকদিনের জন্য, তখন সে তার একটা উপন্যাস আসছিল পিপিলিকা, পিপিলিকার উপর সে একটা টেলিফিল্ম বানাইল, মেন কাস্টিং সে আমার করলো। সে আমি বললাম যে স্যার এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারব না। পারবি, তুই অবশ্যই পারবি, কেন পারবি না? সেই মেন কাস্টিং আমি কাজ করছি তার সাথে, এবং সে আমাকে নিজে বলে গেছে যে আমি বহু মানুষের অভিনয় দেখছি, তুই যে অভিনয় করছিস পিপিলিকার মধ্যে আমি এরকম অভিনেতা কাউরে পাইনি, এটা আমার জন্য বড় প্রাপ্তি। আর অ্যাওয়ার্ড কন, পুরস্কার কন, এগুলা কিছু, এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে মানুষের ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা। আমি রাস্তাঘাটে বাড়িলে মানুষ আমারে দেখে যে কাছে টেনে নেয়, আমার যে আদর, স্নেহ, ভালোবাসা দেয়, একদম সচিব লেভেলের থেকে, মন্ত্রী লেভেল থেকে শুরু করে একদম মাসালা পর্যন্ত সবাই, ভাই একটা সেলফি তুলি, ভাই আপনার ওই নাটকটা ভালো লাগছে, ভাই আপনার চিরকুমার সঙ্গটা ভালো লাগছে, ভাই আপনার দুধবাত্তা ভালো লাগছে, আমার অনেক সময় মনেও থাকে না, আমি অনেক সময় কথা বলি, অনেক সময় কথা বলি না। এই যে ভালোবাসা, এই ভালোবাসা তো আমি টাকা দিয়ে পেতাম না। আসল ভাই, অভিনয়ের জগতে যেমন আলো আছে অন্ধকারও আছে, যেমন প্রাপ্তি আছে বঞ্চনাও আছে। আমরা কিছু বঞ্চনার কথা শুনতে চাই, যে বঞ্চনাগুলো আপনার মনে কখনো কখনো একটা বিদ্রোহী চেতনা তৈরি করেছিল কিংবা করেছে এরকম একটা, মানে আমি যেটা বুঝি, আলো আছে অন্ধকার আছে, আমি অন্ধকারটারে দেখি না, আমি আলোটারেই বেশি করে প্রায়োরিটি দিই, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে যে ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ, সব জায়গায় ভালো মন্দ আছে। মিডিয়ার লোকজনদের নিয়ে একটু গসিপ করে মানুষ, এই জন্য সবাই চিনে জানে, এগুলো নিয়ে গসিপ করলে মজা পায় মানুষ। কিন্তু আমি অন্ধকার জগতে যাইও না, যাওয়ার চেষ্টাও করি না, আমি আজ পর্যন্ত যাই নাই, যাবও না। যদি যাইতাম তাহলে আপনারা আমার পাইতেন, পত্রপত্রিকায় পাইতেন, স্ক্যান্ডেল হইতো আমার নামে, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছিল যে মিডিয়া এমন একটা জিনিস, এটা এখানে কিন্তু বিচরণ করে ভদ্রলোক, ভালো মানুষ আমার জানা মতে। যেমন আবুল হায় চাষা অত্যন্ত ভদ্রলোক, ভালো মানুষ, পরিধি ভাই, আমি আমার জানা মতে, আমার দেখা মতে সে স্বচ্ছ একজন ভালো একজন মানুষ। এরকম বহু মানুষ, আফজল ভাই, আপনি কয়জনের কথা ঘুমো, নূর ভাই, সারা জাকের ভাই, আলী জাকের ভাই, এরকম অসংখ্য মানুষ আছে। বঞ্চনা যে জিনিসটা, আমার তখনই কষ্ট লাগে। একটা মানুষ সকালবেলা 8-9 যদি স্পটে থাকে তাহলে তার ঘুম থেকে ওঠা লাগে 7, এই যে 16-17 ঘন্টা, এটা এক ধরনের বর্ণবৈষম্য, মানে আমার গণতন্ত্র হরণ করে নেওয়া হয়। একটা লোক যদি 12 বাসায় আসে, গাগোসল দিতে দিতে 1, খাওয়া দাওয়া করে শুইতে শুইতে 2, আবার পরের দিন 9 সময় উঠতে হয়, এই যে একটা জিনিস। আর নতুন যারা আসে তাদের সাথে অনেক সময় মানে উল্টাপাল্টা আচার আচরণ করা হয়, এটা ঠিক না।
এমন কোন স্মৃতি আছে যে যা যে আপনাকে কাজে নিয়েছিল কিন্তু সেটা আপনাকে অপমান করেছে কিংবা আপনি কি বুঝতে পারেন যে ভবিষ্যতে আপনি কত দূর যাবেন? হ্যাঁ, এই যে কথাটা বললেন, আমি আমার যে গুরু মোস্তফা সরোয়ার ফারুকী তার কাছ থেকে আমি কখনো লাঞ্ছনা বঞ্চনা পাইনি, আদর স্নেহ ভালোবাসা আজ অবধি পাই। আমি ভালো কোনো কিছু কাজ করলে তার অনুমতি নেই। হ্যাঁ, এই যে হুমায়ুন স্যারের কথা বললাম, হুমায়ুন স্যারের পিপিলিকা উপন্যাসের উপর যে কাজ করলাম, এখানে তার আগে আমি একটা নাটক করতে গেছিলাম টি মাস্টার, ওরা তিনজন, ওই নাটকে থেকে আমার স্মৃতি থেকে বাইর করে দিয়েছিল, অভিনয় পারেন ওরা রাত দিতে বের করে দিয়ে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। এটা আমার অপমান না, আমার সমসাময়িক কষ্ট লাগছে, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারছি হুমায়ুন স্যার যদি এই কথা না কইতো তাহলে পরে আমি অভিনয়ে এতটুকু জায়গা আগায় যেতে পারতাম না। তার এই কথার কারণে রাগে জিদ্দে আরও ভালো করার চেষ্টা করছি এবং তার সর্বশেষ নাটকে পিপিলিকা নাটকে আমি মেইন কাস্টিংয়ের ক্যারেক্টার করছি, আমি মণ্ডলের ক্যারেক্টার করছিলাম। যাক, অনেক কথা হলো, এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? এনটিভির দর্শকদের জন্য আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে কি, আপনাদের ভালোবাসা নিয়ে আমি আসি, আপনাদের ভালোবাসা চাই, যতটুকুন ভালোবাসা দিচ্ছেন এতটুকুন না, আরও বেশি 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 চাই। খোলা জায়গায় ভালোবাসা দিয়েন না, বস্তার মধ্যে বইরে বাইন্দে দিয়েন, জানি আমি ধরে রাখতে পারি আমি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।